ভারতের গুজরাটে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয় রাজ্যটিতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে বাইশ জন বিদ্যুৎহীন নয় শতাধিক গ্রাম বর্তমানে রাজস্থানের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ শুক্রবার সন্ধ্যার দিকে এটি রাজস্থানের উপর দিয়ে বয়ে যাবে এ সময় এটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে এর প্রভাবে সেখানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে এনডিটিভি জানায় ঘণ্টা একশো পঁচিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার বেগে স্থানীয় সময় বৃহস্পতিবার গুজরাটের জখাও বন্দরের কাছে আছড়ে পড়ে বিপর্যয় এর আঘাতে রাজ্যটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া বিপর্যয়ের প্রভাবে পাকিস্তানের সিন্ধু প্রদেশেও বৃষ্টিপাত হচ্ছে